আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল। বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সমবায় সমিতির নির্বাচনে লাল ঝড়ে ধরাশায়ী হলো তৃণমূল কংগ্রেস। এবারে গাইঘাটাতে টিএমসিকে হারালো সিপিআইএম। গাইঘাটাতে সমবায় সমিতির নির্বাচনে মোট 51টি আসনের মধ্যে 40টি আসনে সিপিআইএম জয়ী হয়েছে, 11টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, আর সেখানে বিজেপি প্রার্থী দিতে পারেনি। বন্ধুরা, যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, বামেদের জয় কিন্তু চোখে পড়ছে। তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দল কিন্তু হারছে, এর পেছনে যুক্তি তো অনেকই আছে, আপনারা বুঝতেই পাচ্ছেন। মানুষ কিন্তু এখন বামেদের ওপরে ভরসা রাখতে শুরু করেছে, শাসক দল তৃণমূলের প্রতি ভরসা রাখতে পারছেন না, আর রাখবেনই বা কী করে। শাসক দলের নেতা এমএলএ মন্ত্রীরা চুরি দুর্নীতি প্রতারণার দায়ে জেল খাটছে, আবার অনেক নেতা দুর্নীতির দায়ে জেলে যাওয়ার মুখে বসে আছেন, তাই মানুষ তাদেরকে আর বিশ্বাস করছে না, মানুষ লাল ঝান্ডার তলায় আসতে চাইছেন। তাই যেখানেই সমবায় সমিতির নির্বাচন হচ্ছে, বামেদের কিন্তু জয় হচ্ছে। আপনারা হয়তো শুনেছিলেন কিছুদিন আগে বামপন্থীরা 12-0 ফলাফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোঅপারেটিভ নির্বাচনে জয়ী হয়েছে, আবার এই গাইঘাটাতে বামপন্থীরা কিন্তু ভোটে জিতল। লোকসভা ভোটের আগে বামেদের এই জয় কিন্তু আলাদা করে অক্সিজেন যোগাবে বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে এই কারণে, কারণ তৃণমূল কংগ্রেস আর বিজেপি আলাদা কোনো দল নয়, মানুষ কিন্তু বুঝতে পেরে গেছেন। তাই কমরেড মীনাক্ষী মুখার্জিদের ইনসাফ যাত্রাকে ঘিরে মানুষের ভিড় বাড়ছে। একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা জেলে, অপরদিকে কিন্তু কমরেড মীনাক্ষী মুখার্জিরা পশ্চিমবঙ্গবাসীর জন্য, ইনসাফ আদায়ের জন্য টানা 60 দিন কঠিন পরিশ্রম করে রাস্তায় হাঁটছেন। অতএব মানুষ কিন্তু পার্থক্যটা বুঝতে পারছে, তাই মানুষ বামপন্থীদের অর্থাৎ সিপিআইএমের পতাকার নিচে কিন্তু আসছেন।